হ্যালো ভিউয়ার্স, আমাদের এই পাই ম্যাথ ক্লাবে আপনাকে স্বাগতম। আজকে আমরা এমন ছয়টি অঙ্ক নিয়ে আলোচনা করব, যে ছয়টি অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষাতে যেমন ব্যাংক, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্কগুলো বারবার আসছে। তো এই অঙ্কগুলো কিভাবে কম সময়ের মধ্যে সহজে সমাধান করা যায় সে নিয়ে আজকে আমাদের এই ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি জারে দুধ এবং পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত? তাহলে আমাদের এখানে বের করতে হবে পানির পরিমাণ। পানির পরিমাণ তাহলে আমরা মনে মনে এখানে ধরি পানির পরিমাণ, ধরি পানির পরিমাণ 1 লিটার। পানির পরিমাণ 1 লিটার, তাহলে এখানে অনুপাতটা কি দেয়া আছে? দুধ এবং পানির অনুপাত হচ্ছে 5:1। তাহলে দুধের অনুপাত হবে, তো দুধ হবে কত? 5 কো। এখানে 5টা হচ্ছে দুধ এবং 1টা হচ্ছে পানি, তাহলে 1 কো 1 বা 1 কো লেখার প্রয়োজন নেই, শুধু ক লিখলেই হবে। এবং দুধ হচ্ছে 5 কো। এবং দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে 8 লিটার বেশি মানে হচ্ছে অনুপাতের পার্থক্য। অনুপাতের পার্থক্য তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5 কো - কো সমান হচ্ছে 8। এখানে কিভাবে বুঝবো আমরা অনুপাতের পার্থক্য? এখানে বলে দিছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে বেশি বা কমের হিসাব বলতে আমরা বুঝি এখানে পার্থক্য কতটুকু। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 8 লিটার, তাহলে 5 কো - কো সমান হচ্ছে 8 লিটার। তাহলে 4 কো সমান হচ্ছে 8, তাহলে ক সমান হচ্ছে 2, তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে 2 লিটার। পরের প্রশ্ন হচ্ছে, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত? তাহলে মনে করি ক্রয়মূল্য হচ্ছে 100 টাকা। এখানে বলে দিছে একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হয়েছে, তাহলে যদি একটা দ্রব্য 25% লাভে বিক্রয় করা হয় তাহলে সেই বিক্রয়মূল্য হবে 100 + 25, অর্থাৎ 125। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 এবং ক্রয় মূল্য আমরা মনে মনে ধরেছিলাম 100, তাহলে 100:125, অর্থাৎ ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে 125। তাহলে আমরা যদি এটাকে 25 দিয়ে ভাগ করি তাহলে 4 × 25 = 100, 5 × 25 = 125, তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে 4:5। পরের প্রশ্নটি হচ্ছে, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুইটি কি কি? তাহলে এখানে অনুপাতটি হচ্ছে 5:8, তাহলে আমরা মনে মনে ধরি সংখ্যা হচ্ছে 5 কো এবং 8 কো। তাহলে বলে দিছি উভয়ের সাথে 2 যোগ করলে, আমরা এখানে একটা জিনিস মনে রাখবো বন্ধুরা, অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ, অনুপাত বলতে আমরা বুঝি ভাগ। তাহলে এখানে 5:8, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 5 কো / 8 কো। এখানে বলে দিছে উভয়ের সাথে 2 যোগ করলে, তাহলে উভয়ের সাথে আমরা 2 যোগ করলাম, যোগ করলে অনুপাতটি হবে 2:3। তাহলে 2:3 বলতে আমরা বুঝি 2/3। এখন যদি আমরা আর গুণন করি তাহলে 8 × 2 = 16 কো, 3 × 2 = 6, 3×5 = 15 কো প্লাস 2×2 = 4, তাহলে 3×2 = 6, তাহলে 16 কো - 15 কো, এই 16 কোকে বাম দিকে আনলে হবে 15 কো, একালটা হচ্ছে 6 - 4, তাহলে কো একালটা হচ্ছে 2, তাহলে কো এর মান বেরোলো আমাদের 2। এখন আমাদের সংখ্যা দুইটি কি কি ছিল? 5 কো এবং 8 কো, তাহলে এখানে কো এর জায়গায় জাস্ট আমরা 2 বসিয়ে দিব। তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে সেটা হবে 5×2 সমান হচ্ছে 10, এবং এটা হবে 8×2 সমান হচ্ছে 16, তাহলে সংখ্যা দুইটি হচ্ছে 10 এবং 16, তাহলে এটা হচ্ছে তার সমাধান। পরের প্রশ্নটি হচ্ছে, 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে 12 জন লোক কাজটি কতদিনে করতে পারবে? তাহলে আবার বলি, 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে,
তাহলে একজন লোকে অবশ্যই বেশি দিনে করতে হবে, কারণ ষোলো জনের যদি ছয় দিন হয়, ষোলো জন লোকের ক্ষেত্রে যদি ছয় দিন হয় তাহলে একজন লোকের ক্ষেত্রে অবশ্যই বেশি দিন লাগবে, আর বেশি দিন লাগলে আমরা সেটাকে গুণ করব। তাহলে ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করে, তাহলে ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করে, তাহলে একজন লোকে করে ষোলো গুণ ছয়, তাহলে এখানে বলে দিছি বারো জন লোক, তাহলে বারো জন লোকে কত দিনে করবে, তাহলে ষোলো গুণ ছয় ডিভাইডেড বাই বারো, তাহলে ছয় দুগুণা বারো আর দুগুণা হচ্ছে ষোলো, তাহলে বারো জন লোকে কাজটি করবে আট দিনে। পরের প্রশ্নটি হচ্ছে আটচল্লিশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট, আটচল্লিশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট। তাহলে আমরা মনে মনে ধরি আটচল্লিশ কোন সংখ্যা বলে দিচ্ছে, তাহলে আমরা ধরি আটচল্লিশ হচ্ছে ক এর ষাট পার্সেন্ট। তাহলে আমরা লিখতে পারি, ধরলাম ক এর ষাট পার্সেন্ট সমান হচ্ছে আটচল্লিশ, তাহলে আমরা লিখতে পারি ক ইন্টু ষাট পার্সেন্ট বলতে বুঝি ষাট বাই একশো সমান হচ্ছে আটচল্লিশ। এত পর্যন্ত করে আমরা এটাকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে কয়ের মান বের করতে পারি, অথবা অপশন টেস্টের মাধ্যমে আমরা এই সমস্যাটির সমাধান বের করতে পারি। তাহলে অপশন টেস্টের মাধ্যমে আমরা কিভাবে বের করব, যদি আমরা আশি বসাই এখানে কয়ের জায়গায়, যদি আশি বসাই তাহলে কি হয় আমরা দেখি আশি ইন্টু ষাট বাই একশো, তাহলে শূন্য শূন্য খাটা শূন্য শূন্য খাটা, তাহলে ছয় আটা হচ্ছে আটচল্লিশ, এখানে ডান দিকেও আছে আটচল্লিশ, এখানে সমান হচ্ছে আটচল্লিশ, বাম দিকেও আছে আটচল্লিশ, তাহলে আটচল্লিশ এবং আটচল্লিশ সমান হয়ে গেছে, সেজন্য সংখ্যাটি হচ্ছে আশি। অর্থাৎ এখানে যে অপশনগুলো দিয়ে দিছে সেই অপশনগুলো আমরা কয়ের মধ্যে বসাবো, অর্থাৎ কয়ের পরিবর্তে বসাবো, বসিয়ে দেখতে হবে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়েছে কিনা। যে অপশনটা বসালে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে সেটি হবে ওই সংখ্যাটি। শেষ প্রশ্ন আজকের ভিডিওর, একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রি করা হলো, এতে শতকরা লাভ কত পার্সেন্ট হলো। একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ হলো। তাহলে এখানে আমরা দেখতে হবে যে এটা এই কলমের ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা, তাহলে লাভ কত হলো, লাভ হচ্ছে ছাপ্পান্ন বিয়োগ পঞ্চাশ অর্থাৎ ছয় টাকা, তাহলে ওই দ্রব্যটির লাভ হচ্ছে ছয় টাকা। তাহলে এটা হচ্ছে শুধু লাভ, এখন আমাদের বের করতে হবে শতকরা কত লাভ হলো। তাহলে আমরা লিখতে পারি পঞ্চাশ টাকায় লাভ, এই যে ছয় টাকা লাভ হয়েছে এই লাভটা অবশ্যই পঞ্চাশ টাকায়, কারণ এখানে ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা, তাহলে পঞ্চাশ টাকায় লাভ হচ্ছে ছয় টাকা, তাহলে একশো টাকায় লাভ হচ্ছে ছয় গুণ একশো ডিভাইডেড বাই পঞ্চাশ, তাহলে পঞ্চাশ দুগুণা একশো সমান হয়েছে বারো টাকা। অথবা এটা এমনিতেও বোঝা যাচ্ছে যে পঞ্চাশ টাকায় যদি ছয় টাকা হয় তাহলে একশো টাকা হবে বারো টাকা, কারণ পঞ্চাশের দ্বিগুণ হচ্ছে একশো এবং ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো, তাহলে এই সমস্যাটির সমাধান হচ্ছে বারো পার্সেন্ট। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আমাদের এই চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।